रशितर नाम गुड मॉर्निंग मिस्टर रॉय। मिस्टर रॉय मिस्टर रॉय मिस्टर रॉय तो बहुत डक छे सारा दिच्छेन ना केनो मिस्टर रॉय सर्वनाश हो गेलो उनाके खुजे ना पावा गेले तो अपोलो मैडम आमाके शेष करे फेलबे मिस्टर रॉय की कोड़े एखन কিন্তু কোথায় যাবেন এখান থেকে সুপ্রভাত ম্যাডাম সারা রাত কোথায় ছিলে তুমি রাতে আমি তো পূজো দিতে গেছিলাম এই দেখো মিথ্যে কথা বলছো তুমি না না আমি তো রিটাকে বলে গেছিলাম ও জানে এটা কি আমি কি সব আজে বাজে কথা বলছো তুমি হ্যাঁ আজে বাজে মম ও তোমাকে সম্পূর্ণভাবে ডাইভার্ট করার জন্য সব বলছে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সিসিটিভি ফুটেজ দেখলেই জানা যাবে কি দেখবো নাকি সব রেডি আছে কিন্তু
এত রাতে নিশ্চয়ই তুমি পূজো দিতে যাওনি। হাতে তো কোনো পূজের ডালা টালা দেখিনি আমি। এবার কি বলবে? আমি তো কিছু বলবো না, যা বলার এবার রিটা বলবে। What do you mean by রিটা বলবে? দেখো রিটা, তুমি না বললে যে তোমার মম আমাকে ভুল বুঝবেন, যেটা সত্যি সেটা বলে দাও না, সেটা বোধহয় আমাদের দুজনের জন্যই ভালো হবে। কি বলতে চাইছে ও? কি আমার রাতে বেরোনোর ব্যাপারটা নিয়ে কিছু বলতে চাইছে? রিটা, রিটা তোমার যা বলার পরিষ্কার করে বলে দাও, চুপ করে আছো কেন? রিটার শরীরটা খারাপ হয়, আর আমার বাইরে যাওয়ার কারণটা হলো রিটার জন্য আমি ওষুধ আনতে গেছিলাম। এত রাত্রে তোমাকে ওষুধ আনতে যেতে হলো কেন? বাড়িতে এত কাজের লোক আছে, ড্রাইভার আছে, গাড়ি আছে, সব আছে। আসলে কাল রাতে যদি সবাইকে ডাকতাম তাহলে অনেকটাই দেরি হয়ে যেত, আর রিটা খুব কষ্ট পাচ্ছিল, তো তাই আমি কোনো ঝুঁকি না নিয়ে নিজেই সোজা চলে গেছি। তাই নাকি? তো রিটার যে রাতে শরীর খারাপ হয়েছিল ওকে দেখে তো বোঝা যাচ্ছে না। সত্যি খুব শরীর খারাপ করেছিল কালকে, আর ও তো এখন একা নয়, ওর সাথে আরো একটা জীবন জড়িয়ে আছে, তাই আমি আর কোনো রিস্ক না নিয়েই নিজেই সোজা ওষুধের দোকানে। শোনো, তুমি যতই কিছু বলো না কেন, তোমার কথা না কেউ বিশ্বাস করবে না। তাহলে কি আমি তোমার মমকে বলবো আগে যাতে সিসিটিভি ফুটেজটা চেক করতে একবার? তাহলে উনি খুব ভালো করেই বুঝতে পারবেন যে শুধু আমি নয়, তুমিও আমার মতো রাত বিরেতে একটু। তাহলে নাইট ওয়াক করে ম্যাডামের ফেরা হলো। মানে? তার মানে আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই। কিন্তু ও যদি এবার সব কথা মমকে বলে দেয় তাহলে তো? না না, রিটা, হ্যাঁ মম, ও যেটা বলছে সেটা সত্যি? কি ব্যাপার রিটা, তোমার এই চুপ করে থাকাটাকে কি আমরা সত্যি বলে ধরে নেব? রিটা, চুপ করে দাঁড়িয়ে থেকো না, মুখ ফুটে কিছু বলো, ইয়েস নো একটা কিছু বলো। মম, অ্যাকচুয়ালি আমার গাটা একটু গুলিয়ে গেছিল কাল রাতে, পেটে খুব পেনও হচ্ছিল। তুমি আমাদের কাউকে কিছু বলোনি কেন? জানোনি কেন?
হ্যাঁ দিদি, ও তো সকালেও কিছু জানায়নি, কিছু বলেনি। সকালে তো আমার কোনো প্রবলেম হয়নি না, আর তাছাড়া আমরা সবাই তো তোজোকে নিয়ে কত টেন্স ছিলাম বলো। আমি বুঝতে পারছি না, তোমার শরীর খারাপ হলো, তুমি মন্নতকে বলে তুমি আমাদের কাউকে বললে না, হোয়াট ইজ দিস? মম, আমি তোমাদের কাছে আসছিলাম, কিন্তু কি বলো তো, হঠাৎ করে ওকে দেখতে পেয়ে যাই, তাই জন্যই ওকে বলেছিলাম। কিন্তু মম, আমি এখন একদম ঠিক আছি, তুমি একদম চিন্তা করো না। রিটা কিছু একটা গোপন করার চেষ্টা করছে, কিন্তু কেন? হঠাৎ রাশিকে এভাবে বাঁচানোর কারণটা কি? কিন্তু ব্যাপারটা সত্যি খুব চিন্তার ছিল। ম্যাডাম, কারণ অঙ্কটা সত্যি খুব জটিল, এত সহজে তো আপনি এর উত্তর মেলাতে পারবেন না। তার থেকে বড় নিন, ঠাকুরের প্রসাদ নিন, এতে মনও শান্ত হবে, দিনও ভালো যাবে। ধরুন কি হলো, প্রসাদটা নিন। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, উজ্জ্বল উজ্জ্বল স্যারকে পাওয়া যাচ্ছে না। হোয়াট? না মানে আমি আমি সকালে ইঞ্জেকশন দিয়ে ওনার ব্রেকফাস্ট রেডি করতে গেছিলাম, তারপর কোথাও পাচ্ছি না। হ্যাঁ ম্যাডাম, আমি সব জায়গায় খুঁজেছি। কোথায় লাগে চকিতে পাও, সবাই কোথায় ছিল? ঠাকুরের প্রসাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ম্যাডাম অপলা রায়, কি করে আপনার দিন ভালো যাবে? সাত সকালেই একটা বড় ধাক্কা, তবেই একে বলে চোরের ওপর পাট পারি। চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা। রাখতে পড় না রে, পরীক্ষা আছে, পড়তে হবে। তোর মুখস্থ করার ঠেলা আমাদের সব মুখস্থ হয়ে গেল, এটা খুব কঠিন গোল গোল, এমনি এমনি হচ্ছে না বলে জোরে জোরে পড়তে হচ্ছে। চিত্ত যেথা একটা কাজ কর না, ওটাকে না কুচি কুচি করে কেটে হ্যাঁ জলের মধ্যে দিয়ে খেলে। ও চুপ কর, তুই চুপ কর। চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির। কি হয়েছে, মুখস্থ হচ্ছে না? এদিকে বস। কেন মুখস্থ হচ্ছে না বলতো? তুই মানে না বুঝে বলছিস বলে মুখস্থ হচ্ছে না, যদি মানে বুঝে বুঝে পড়িস না দেখবি এমনি সব মুখস্থ হয়ে গেছে। চিত্ত মানে কি? মন। মনে যখন ভয় থাকে না, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, হ্যাঁ তখন মনে যদি ভয় না থাকে তাহলে শির মানে মাথা, মাথা উঁচু করে চলা যায়, তাই তো? তারপরে কি আছে বল। তারপরে জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্পরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্ধারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতা, যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি, বিচারে স্রোতপথ ফেলে নাই গ্রাসী। কি হলো, কাঙ্গি কেন রাশি বল?
আমি কেন রাশি? বল রাশি, বল। আবার রাশির কথা মনে পড়ে গেল, তাই না? রাশি এটা কি সুন্দর আবৃত্তি করত। দিদি ভাই, তোমাদের ভরসাই তো আমার মনের জোর। এখন তুমি যদি এভাবে গুমরে থাকো তাহলে আমার কি হবে বলো তো? তোর মনের জোরের সাথে পাল্লা দেবার ক্ষমতা বা সাহস আমার কোনোটাই নেই রাশি। আর যেটুকু ছিল সেটুকু এখন তোদের জন্য। আমি তোমায় চিন্তা করতে বারণ করেছিলাম না, তাও কেন তুমি এরকম করছো বলো? কেন করবো না রাশি, তোর চিন্তা হয় না? উজিকে চোখের সামনে না দেখলে তোর ভয় করে না? দিদি ভাই, আমার থেকে তুই অনেক ছোট রাশি, কিন্তু তোর জীবনের অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি। জীবন মৃত্যু এই দুটোকেই তুই খুব কাছ থেকে দেখেছিস, বারবার দেখেছিস, অনেকবার দেখেছিস। তাই তুই যত সহজে নিশ্চিন্ত থাকতে পারিস আমি পারি না। দিদি ভাই প্লিজ, তুমি একটু শান্ত হও প্লিজ। পারছি না, পারছি না রাশি, বিশ্বাস কর, আর পারছি না শান্ত থাকতে। এতদিন শুধু তোর মুখ চেয়ে শান্ত ছিলাম, কিন্তু তুই কি করছিস বলতো? এরকম ভাবে ঝুঁকি নিচ্ছিস, যখন তখন যেখানে খুশি চলে যাচ্ছিস। একে আমি তোদের টেনশনে পাগল হয়ে যাচ্ছি, তার মধ্যে তুই একটু বুঝিস না রাশি না, আমার আমার ভয় করে। কাকে বিশ্বাস করবো বলতো? এই বাড়িতে কেউ আছে যার সাথে কথা বলতে পারবো? মানুষ একটা ভুল করে শেখে, আর তুমি এটাই বলবে তো যে আমি বারবার ভুল করেও শিখিনি? এখন আমি এত কিছুর পরেও বিপদের ঝুঁকি নিয়ে যেখানে সেখানে চলে যাচ্ছি, কিন্তু না দিদি ভাই, তোমার রাশি এখন আবেগের থেকে বুদ্ধি দিয়ে বেশি কাজ করে, সেই জন্যই তো আমাকে শেষ করার জন্য অপলারায় অন্য রাস্তা দিচ্ছে। ভয়টা মনের মধ্যে বসে গেছে, নিজেকে যে সাহস যোগাবো সেই ক্ষমতাটুকুও নেই। দিদি ভাই তাকাও আমার দিকে, এবারও ভয় করছে। তুই বুঝতে পারছিস না রাশি, আমার যে কি হচ্ছে। দিদি ভাই, দিদি ভাই একদম কাঁদবে না, তুমি তুমি কাঁদবে না একদম। রাশি দেখ, এই নয় যে আমি তোকে ভরসা করি না, কিন্তু কিন্তু আমার অপলা রায়ের জন্য খুব ভয় করছে জানিস তো। আমার বারবার মনে হচ্ছে যারা তোজোকে কিডন্যাপ করেছে তারা তো অপলা রায়ের মতোই খারাপ লোকজন। তারা যদি মাকে ক্ষতি করার জন্য তোজোর তোজোর খুব খারাপ কিছু একটা করে বসে, তখন তখন কি হবে বলতো? যদি টাকা পেয়েও যদি ওরা তোজোকে না ছাড়ে, যদি তোজোকে বৌমনি বৌমনি মাইমা তৈরি তোজোকে আনতে যাচ্ছে। রাশি তার নাম, রাশি তার নাম।